আজকে আমরা খেলব লেভেল ষোলো। দেখি আমরা লেভেল ষোলো কতক্ষণে কমপ্লিট করতে পারি। এখান থেকে নামিস না, নামিস না, নামিস না, নামিস না, উঠ ভাই, আস্তে আস্তে উঠ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দৌড় দে, এখন দৌড় দে। হাতুড়িটা আসলে ডেঞ্জারাস রে রে, কি করলাম? এই এই তো ফানি থ্রি, কি এখান থেকে আমি যেতে পারবো না? বুঝতে পারতেছি না তো, বুঝতে পারতেছি না। হ্যাঁ কি হইলো এগুলো, কি হইলো, কি হইলো এগুলো? এই তো চলে আসলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়িস না ভাই, পড়িস না, অনেক পড়িস না ভাই, পড়িস না, পড়িস না, পড়িস না, পড়িস না ভাই, এই জেন্টস কেমন, পড়িস না, পড়িস না ভাই, পড়িস না, পড়িস না। লাইফ কিন্তু নেই, একটা লাইফ নিয়ে আমরা কমপ্লিট করতে পারবো কি না আমার মনে হয় পারবো না। আগে লিফটে, আমরা লিফটে উঠি, উঠলাম, এই জায়গায় নেমে যাবো। ওকে ওকে, সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হইব। ঠিক আছে, ওকে ওকে, যা যা আসছে যা ভাই, কিনারিতে যা, কিনারিতে যা। ওকে ওকে, দাঁড়া 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 ভাই, এখানে লিফট আসবে, উঠ। আই তো লিফট উঠলো আমাদের, দাঁড়াই পড়িস না। ওকে এই জায়গাটা বললাম যে স্পিডে আসতেছে, ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, এখান থেকে কীভাবে যাবো বুঝতে পারতেছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা এখান থেকে কীভাবে যাবো? ও ভাই, আমরা তো ভুল রাস্তায় চলে আসছি ভাই, বললাম এর দিকে ভাই, বললাম এদিকে ভুল রাস্তা চলে আসছে। হ্যাঁ রে, শেষ, আমরা দেখে আবার চেষ্টা করি এখান থেকে। দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, ভুল রাস্তা চলে আসলে বিপদ। এদিকে যাওয়া দরকার নাই, এইদিকে কিছুই না, আর এইদিকে যেতে হইব। হয়তো নৌকা দেখতে পারতেছি, নৌকা নৌকাতে চলে আসলাম। পড়িস না রে ভাই, এখানে কি পড়ার কথা? এখানে তো পড়ার কথা না, এইদিকে পড়লো কেন? তাড়াহুড়া করলে কিন্তু বিপদটা আসলে তাড়াহুড়া করলেই আসে। শেষ, এই লেভেল কমপ্লিট আমরা করলাম। এই লেভেলটা আসলে একটু কষ্ট হয়েছে কমপ্লিট করতে আমার নিজেরই ভুলের কারণে, আমার মনে হয় না এত এত কঠিন।
এতে কমপ্লিট করলাম।